এবার করোনা পরিস্থিতিতে নেই ঈদ আনন্দ। রাজধানীর 300 ফিট থেকে পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব। মাহবুব, আপনি জানাবেন 300 ফিটে কিন্তু সবসময় ভ্রমণ পিপাসী মানুষেরা ঘুরতে যান এই নগরীর এই সময়টিতে, এবারের ঈদে কি চিত্র দেখছেন? ঝুমি, আসলে আজকেও কিন্তু আমরা দেখছি কিছু কিছু নাগরিক যারা আসলে ছুটির যে ঈদের যে আনন্দ সেটি আসলে উপভোগ করার জন্য 300 ফিট ছুটে এসেছেন। আপনি জানেন শহর থেকে, মূল শহর থেকে এই 300 ফিট এলাকাটা একটু বাইরে এবং এখানে আসলে খুব সহজে ব্যক্তিগত যানবাহন ছাড়া আসা যায় না, সে কারণে সে তুলনায় ভিড় যেটি সেটি কিন্তু খুবই কম। তারপরও যাদের ব্যক্তিগত গাড়ি আছে, মোটরসাইকেল বা প্রাইভেট কার যোগে যারা এসেছেন তারা কিন্তু এসেছেন, এবং যেহেতু বিশাল বিস্তৃত জায়গা জুড়ে এই এলাকা, সেহেতু আসলে যে গাদাগাদি আমরা দুপুরেও রাজধানীর যে হাতের ঝিল এলাকায় যেমনটা দেখেছি সেই রকম গাদাগাদি কিন্তু এখানে নেই। পরিবার পরিজন সহ নাগরিকরা এসেছেন এবং তারা নিজেদের মতো করে এই সময়টুকু পার করছেন। আমাদের সাথে এখানে একটা গ্রুপ আছেন যাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। আপনারা কোথা থেকে মূলত এসেছেন এবং কিভাবে ঈদ উদযাপন করছেন সেই বিষয়টি যদি একটু আমাদেরকে জানাতেন। আজকে আমরা প্লিজ 2 মাস ঘরে বন্দি, প্লিজ তো 2 মাস পরে আজকে একটু বের হলাম অনেক কষ্ট করে, কিন্তু তারপরে ভাল লাগতেছে না, তাই আসছি এই বন্ধু বান্ধব মিলে দেখি 300 ফিট আসলাম কেমন লাগে, কি অবস্থা পড়ছে দেখার জন্য আসলাম। 2 মাস পর যে বের হলেন, আসলে করোনার ঝুঁকি তো এখনো কাটেনি, সেই সেই ক্ষেত্রে আসলে কেমন ঝুঁকিপূর্ণ দেখছেন? আসলে বজায় রেখে, সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা কিন্তু অ্যাকচুয়ালি বের হয়েছি, সেভাবে বের হয়েছি, আমরা গাড়ি নিয়ে বের হয়েছি এবং অ্যাটলিস্ট গাড়িতে এক দুজনের বেশি কেউ না একটা গাড়িতে, এবং একটা পার্সোনাল গাড়িতে বের হয়েছি, দুজনের বেশি কেউ আমাদের গাড়িতে নেই। আর রাজধানীর অন্যান্য স্পটগুলো তো নিশ্চয়ই দেখেছেন আপনারা রাস্তায়, বা কিরকম ভিড় দেখেছেন, বা সেখানে ঝুঁকি চোখে পড়েছে কিনা আপনাদের? হ্যাঁ, ঝুঁকি অবশ্যই চোখে পড়েছে, সবাই সেই সামাজিক দূরত্বটা মেনে চলতেছে, অনেকেই চলতেছে না, অনেকেই চলতেছে, তবে সবাইকে অনুরোধ করব সবাই সেইভাবে মেনে চলুন, সামাজিক দূরত্ব মেনে চলুন, মেনে চলার না কারণে আজকে আমরা 2 মাস ঘরে বন্দি, না হলে আমরা 14 দিনের মধ্যে সবাই মুক্তি, আমার মতো থাকতো তাহলে আমরা 14 দিন থেকে 15 দিনের মধ্যে আমরা এই মুক্তিটা পেতাম, কিন্তু আমরা সেটা কেউ পাচ্ছি না ইনশাল্লাহ। জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঝুনি, যেমনটা শুনছিলেন আসলে দীর্ঘ সময় ঘর বন্দি থাকার ফলে মানুষ কিন্তু আসলে অস্থির হয়ে গেছে, সেই অস্থিরতায় একটু 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 রিল্যাক্স করার জন্যই, আসলে একটু প্রশান্তির জন্যই কিন্তু আসলে এই ঈদের ছুটিটাকে বা ঈদের দিনটাকে বেছে নিয়েছেন, এবং যাদের ব্যক্তিগত যানবাহন রয়েছে তারা কিন্তু এই যে ফাঁকা এলাকাগুলো আছে সেখানে আসছেন পরিবার পরিজন সহ ঈদ আনন্দ উদযাপনের চেষ্টা করছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে 300 ফিট এলাকা থেকে আসলে ঈদ উদযাপন এবং সামাজিক নিরাপদ দূরত্ব সহ করোনা সচেতনতার যে বিষয়গুলো সেই খবর। মাহবুব, আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে আমরা জেনে নিলাম রাজধানীতে এই করোনাকালে ঈদে ভ্রমণের খবর।